तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तफसीरुल कुरान महफिल 2006 पंचम दिन 23 फेब्रुआरी 2006 चट्टग्रामेर ऐतिहासिक प्यारेड मैदाने अनुष्ठित এই মাহফিলে এখন বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান মাওলানা রফিক বিন সাইদি। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP, আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। সুধি তাফসির মাহফিল CHP চ্যানেলে মাওলানা রফিক বিন সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লামা মাওলানা দেওয়ান হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের নয়ননিধি জনাব রফিক বিন সাইদি। জনাব রফিক বিন সাইদি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 27তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা শামসুদ্দিন সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম এবং উপস্থিত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত, বিদেশ থেকে আগত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আকর্ষণে সমবেত হবার তৌফিক ইনায়াত করেছেন। আমরা সবাই সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি সময়ে আমরা এখানে সমবেত হয়েছি যখন গোটা বিশ্বব্যাপী জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের একটাই কামনা, একটাই প্রত্যাশা, একটাই এক্সপেকটেশন, সেটা হচ্ছে শান্তি। এই দুনিয়ার মানুষ আমরা সবাই আজকে শান্তি চাই, ঠিক কিনা বলুন? সেই শান্তির অন্বেষায় এই দুনিয়ার মানুষ আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি, কিন্তু প্রকৃত শান্তির সন্ধান এই দুনিয়ার মানুষ আজকে আমরা পাচ্ছি না। তার কারণ শান্তি যে জায়গায় রয়েছে সেই জায়গায় শান্তি না খুঁজে অশান্তির ভাগাড়ে আমরা শান্তি খুঁজছি, ঠিক কিনা বলুন কথাটা? আমার যদি গ্রীষ্মের তাবদাহে আমি যদি প্রচণ্ড গরম অনুভব করি, তো সেই গরম থেকে নিজেকে রক্ষা করবার জন্য, হিম শীতল পরশ পাবার জন্য আমি যদি কোনো অগ্নিকুণ্ডের পাশে গিয়ে দাঁড়াই কিংবা রান্নাঘরের চুলার পাশে গিয়ে বসি, তাহলে কি আমার ঠান্ডা লাগবে? আমার যদি পানির পিপাসা লাগে,
সেই পানির পিপাসা মেটাবার জন্য, তৃষ্ণা মেটাবার জন্য আমি যদি পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এইসব পান করি, আমার কি পানির পিপাসা মিটবে? কেন মিটবে না? ওগুলো তো দেখতে পানির মতো, এগুলো দেখতে পানির মতো ঠিকই, কিন্তু তৃষ্ণা মেটাবার জন্য কেউ যদি অকটেন, পেট্রোল, ডিজেল পান করে তাহলে তো তার পানির পিপাসা মেটা দূরের কথা, কলিজা নারীপুরি জ্বলে পুড়ে সার খাওয়ার হয়ে যাবে, ঠিক কিনা বলুন? তৃষ্ণা যদি মেটাতে হয় তাহলে আমাকে বিশুদ্ধ পানি পান করতে হবে, মিনারেল ওয়াটার, আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে, তাহলে আমার পিপাসাও মিটবে, শরীরটাও ঠিক থাকবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষ শান্তি পাওয়ার আশা আমরা প্রত্যেকেই করছি, কিন্তু সেই শান্তির আশায় আমরা কেউ ছুটে চলেছি সোশ্যালিজমের দিকে, কেউ কমিউনিজমের দিকে, কেউ সেকুলারিজমের দিকে, এক একজন এক এক দিকে আমরা দুনিয়ার মানুষেরা ছুটে চলেছি। অথচ এই মতবাদগুলি বিশ্বের কোনো একটি ভূখণ্ডের, কোনো একটি স্থানের একজন মানুষের জীবনেও শান্তি দিতে পারে নাই, বরং এগুলো এক্সট্রিমলি ফেলিউড হয়ে গিয়েছে, চূড়ান্ত রূপে দুনিয়ার মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলুন? শান্তি পাওয়া যাবে কোন মতাদর্শ অনুসরণ করলে? শান্তি পাওয়া যাবে কোন জীবন ব্যবস্থা, জীবন বিধান অনুসরণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতে পারবেন, যেহেতু এই দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন তিনি, গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি, তিনি বলতে পারবেন কোথায় রয়েছে শান্তি, কোন পথ অনুসরণ করলে শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট মনোনীত, আল্লাহ নিকট গ্রহণযোগ্য, আল্লাহ নিকট অ্যাকসেপ্টেবল, আল্লাহ নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্য রিলিজিয়ন ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এই দুনিয়ার মানুষ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর দেয়া এই বিধান আমরা দুনিয়ার মানুষেরা যদি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তবেই আমরা প্রকৃত শান্তি পাব। সোশ্যালিজম, কমিউনিজম, মোনার্কিজম, সেকুলারিজম, ম্যানমেডিজমস, ম্যানমেড সিভিলাইজেশনস, ম্যানমেড কালচারস এই দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে না, ঠিক কিনা? শান্তি পাওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার মাইল দূরে বসে আমরা আমেরিকার দিকে তাকিয়ে আছি, মনে করছি আমেরিকাতে শান্তি আছে, তাকিয়ে আছি ব্রিটেনের দিকে, ফ্রান্সের দিকে, ইন্ডিয়ার দিকে, আমরা এই সমস্ত দেশের দিকে তাকিয়ে আছি, তাদের আদর্শ, তাদের সভ্যতা আমরা অনুসরণ করছি, অথচ এদের জীবনে শান্তি নাই। এদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এদের রাষ্ট্রীয় জীবন, এদের রাজনৈতিক জীবন, জীবনের কোনো একটি ক্ষেত্রে তাদের শান্তি নাই। তাদের জীবনে কি শান্তি আছে? এদের জীবনে শান্তির আশা করা মরিচিকার পেছনে ছোটার মতো। কিসের পেছনে ছোটার মতো? মরিচিকা। মরিচিকা কি জিনিস? আপনি যখন গ্রীষ্মকালে হাইওয়ে দিয়ে যেতে থাকবেন নোয়াখালী হয়ে ঢাকার দিকে, আপনি দেখবেন কক্সবাজার দিকে যেতে থাকবেন, দেখবেন দুপুরবেলায় রাস্তার উপরে কেমন যেন পানি চিকচিক করছে, এরকম দেখা যায় কি না? আপনার গাড়িটা যখন সেই পানির কাছাকাছি যায় তখন ঝপাত করে পানির মধ্যে পড়ে যায় নাকি? ওটা কি আসলে পানি? যত জোরে আপনি গাড়ি ছুটাবেন, গাড়ির এক্সেলেটর যত জোরে আপনি প্রেস করবেন, চাপবেন, তত জোরে ওই পানি সামনের দিকে এগিয়ে যেতে থাকবে এবং এক পর্যায়ে দিগন্তে তা বিলিয়ে যাবে। তার কারণ ওটার নাম পানি নয়, এটার নাম হচ্ছে মরিচিকা, এটা মিরেজ, এটা আলেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا. অবিশ্বাসীদের তৎপরতা হচ্ছে এমন যেমন মরুভূমির মরিচিকা, পিপাসার্থ লোকেরা ভেবেছিল সেখানে রয়েছে সুপেয় পানি, কিন্তু যখন তারা এর কাছে গেল কিছুই তো পেল না যা তারা আশা করেছিল। তারা মনে করেছিল মরুভূমির ভিতরে চলতে গিয়ে তারা মনে করেছিল ওই তো দূরে পানি দেখা যায়, গ্রীষ্মের কঠিন তাপদাহে ছাতি ফেটে যেতে যাচ্ছে, মনে করছে ওই তো পানি। তারা আরও জোরে উট ছুটিয়েছে, ঘোড়া ছুটিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওই পানির সন্ধান মরুচারি পায় নাই। ঠিক তেমনি করে আমরা যারা মনে করছি আমেরিকায় শান্তি আছে, ব্রিটেনে শান্তি আছে, মানুষের তৈরি করা আইন
মানুষের তৈরি করা মতবাদে শান্তি আছে, বোকার স্বর্গে বাস করছি এদের কাছে শান্তি নাই, শান্তি আছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলামে। ঠিক কিনা বলুন? ইসলাম হচ্ছে আল্লাহ নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো মতবাদের পিছনে ছুটলে সেখান থেকে কিছুই লাভ করা যেতে পারে না। কেউ যদি মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছোটে, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন আজাব। وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যে বা যারা আমার নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো মতবাদের কাছে শান্তি খুঁজবে, তার এই প্রচেষ্টা কখনোই কবুল করা হবে না। তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না, ফালান নেবার, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলাম, আল্লাহর আইন আল্লাহর বিধান কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এই দুনিয়ার মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রকৃত শান্তির সন্ধান যদি আমরা পেতে চাই, ইন দ্য শেড অফ ইসলাম, ইসলামের ছায়াতলে আমাদেরকে ফিরে আসতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, স্ট্যাবলিশ করতে হবে, তবেই আমরা শান্তি পাবো। ঠিক কিনা বলুন? সেই শান্তি সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে বিরাজমান হোক, প্রতিষ্ঠা পাক, তা কি আমরা চাই? আল্লাহর বিধান আল্লাহর আইন ইসলাম কায়েম হোক সমাজে রাষ্ট্রে গোটা বিশ্বব্যাপী, তা কি আমরা চাই? কিভাবে চাই? সেটা চাই আমরা বিভিন্ন জায়গায় বোমা মারার মাধ্যমে, নাকি বোমা মেরে কি আল্লাহর আইন কায়েম করা যাবে? আজকে এক শ্রেণীর মানুষ আলেম নামধারী মুসলমান নামধারী তারা বিভিন্ন জায়গায় বোমাবাজির মাধ্যমে, সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে, অরাজক পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে, জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মূল উদ্দেশ্য আল্লাহর আইন কায়েম নয়, বরং এদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যদি বলেন ঠিক কিনা? সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, একমাত্র জীবন বিধান হচ্ছে এই দুনিয়ার বুকে ইসলাম, যার অর্থ হচ্ছে শান্তি। আক্ষরিক অর্থেই ইসলাম হচ্ছে শান্তি বলে সুবহানাল্লাহ। আবার ইসলাম যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর নামও শান্তি। আল্লাহর নাম শান্তি কিনা? আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম রয়েছে সালাম। সালাম মানে কি? শান্তি। আবার এই ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে এই বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, তিনিও হচ্ছেন শান্তির দূত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, এন্ড আই সেন্ট ইউ as a mercy, as an ambassador of peace for the whole world. হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়ায় রহমত হিসেবে, করুণা দয়া হিসেবে, শান্তির দূত হিসেবে। বলে সুবহানাল্লাহ। একজন মুসলমান কি করে সন্ত্রাসী হয়? একজন মুসলমান কোনোভাবেই সন্ত্রাসী হতে পারে না। একজন মুসলমানের জীবনের শুরু থেকে নিয়ে শুরু করে জবনিকা পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। বলুন ঠিক কিনা? আমরা মুসলমান একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম। অন্য কোনো রিলিজিয়নে এই বিধান আছে? আমরা বলি আসসালামু আলাইকুম, আমরা শুভকামনা করি। কি বলি? আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে বোমা বর্ষিত হোক, নাকি কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ শেষ করি সালাম দিয়ে, বলি আসসালামু আলাইকুম। একজন মুসলমান যখন মৃত্যুবরণ করেন, তার যখন জানাজা হয়, সেই জানাজাটাও শেষ হয় সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। বলুন সুবহানাল্লাহ। সেই মুসলমান কি করে সন্ত্রাসী হতে পারে? একজন মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আজকে সন্ত্রাসের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে যারা আল্লাহর আইন কায়েমের অপচেষ্টা করছে,
তারা মুসলমানদের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা ইসলামী আন্দোলনের দুশমন, তারা আল্লাহ রাসূলের দুশমন, তারা বিশ্ব মানবতার দুশমন, তারা আমাদের দেশের দুশমন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের তারা দুশমন, তারা বিদেশি অপশক্তির কিরণক হিসেবে তারা কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে, ইসলাম প্রিয় জনতাকে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়া, যাতে করে একজন আলেমকে দেখলে সন্ত্রাসী মনে করে মানুষ। এজন্য তারা কেনা আলেমদেরকে দিয়ে মাথায় পাগড়ি পরিয়ে দাড়ি রাখিয়ে তাকে দিয়ে বোমাবাজি করাচ্ছে, আর বোঝানো হচ্ছে আলেম মানেই সন্ত্রাসী, ইসলামী আন্দোলনের নেতা কর্মী মানেই সন্ত্রাসী, মসজিদের ইমাম খতিব মানেই সন্ত্রাসী। এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ তারা করছে। তারা মানুষের মনে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বিরূপ ধারণা প্রতিষ্ঠা করতে চায়, বলুন ঠিক কিনা? কারণ তারা জানে যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআনের সাথে থাকবে, ইসলামের সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানদেরকে পদানত করা যাবে না। ব্রিটিশ পার্লামেন্টের এক্স সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্লাডস্টোন, তিনি একবার তার বক্তৃতায় বলেছিলেন, যতদিন পর্যন্ত এই মুসলমানদের হাতে থাকবে কোরআন, সো লং এজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন, উই শ্যাল বি আনএবল টু ডমিনেট দেম। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে আমরা ডমিনেট করতে পারবো না, বশ করতে পারবো না। তো কি করতে হবে? আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। তো কি করো, হয় কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নাও, অথবা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে তাদের মনে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দাও। এই গ্ল্যাডস্টোনের প্রেরণায় আজকে আমাদের দেশে আল্লাহর আইনের নামে বোমাবাজি করে ইসলাম থেকে, কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা মানুষের মনে দিতে চাচ্ছে, বলুন ঠিক কিনা? এই ষড়যন্ত্রের জাল, এই চক্রান্তের নেটওয়ার্ককে ছিন্ন করে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামের বিজয়, কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমেরিকাতে ইসলামের পুনর্জাগরণ, ব্রিটেন ইসলামের পুনর্জাগরণ, গোটা বিশ্বব্যাপী ইসলামের যে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, বুশ ব্লেয়ারের হুঙ্কারে, শ্যারন সিরাকের ঘেউ ঘেউ আর হুয়াক্কা হুয়ায় মুসলমান ভয় পেতে পারে না। 150 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা আমরা করব, বলুন ইনশাআল্লাহ। এবং সেই দিন বেশি দূরে নয়, ওই বুশের দেশ আমেরিকাও কালেমার পতাকা উঠবে, দ্যাট ডে ইজ নট সো ফার ওয়েন ইভেন দ্য কি অফ হোয়াইট হাউস উইল বি ইন দ্য হ্যান্ডস অফ মুসলিম উম্মা। সেদিন বেশি দূরে নয় যেদিন এই আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের হাতে চলে আসবে। সুতরাং উই হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রেইড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট উই হ্যাভ টু ইউনাইটেড। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ঐক্যবদ্ধ হবার নমুনা বাংলাদেশ থেকেই শুরু করতে হবে, রাজি আছেন? সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র চক্রান্তের জালকে ছিন্ন করে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী আন্দোলনে বিশ্বাসী, আল্লাহর আইন কায়েমের প্রত্যয় নেয়া মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে আবারও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আবারও ঐক্যবদ্ধ হতে রাজি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নি, সবাই বলি আমিন। সব গরিজা হো গই জলওয়ে খুরশিদ সে, ইয়ে চমন মামুর হোগা নগমে খুরশিদ সে। আমি আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে দোয়া কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চাই, আমার পরম শ্রদ্ধ পিতার জন্য দোয়া চাই, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ, প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার আলোচনা যে পর্যন্তই আল্লাহু ইয়াকুরুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।